দেখো একটু চিকেন একটু ভাত, হ্যাঁ দেখো একটু চিকেন একটু ভাত, আচ্ছা বাচ্চা অ্যাক্টিভ হলে বাচ্চা খাবে কি দেখা না, আমি সুন্দর ভাতটা দেখাচ্ছি দেখো মুখের কোয়ালিটিটা দেখে নিন, এইচে কোয়ালিটি একদম ঠিক আছে, তাতে উনি যদি ভালো দেখে নিয়ে যেতে পারে আমরা সব থেকে বেশি খুশি হব, মুখ গুলো দেখুন সুন্দর ছোট্ট ছোট্ট মুখ, ঠিক আছে এই দেখুন সবকটা একসাথে আছে। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গরাজ, আর বঙ্গরাজ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে দেখো চলে এসেছি ডানকুনিতে, আর ডানকুনিতে কার বাড়িতে এসেছি আর কী কী এখানে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ ডিটেলসটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা লাইক আর একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তো চলো আজকে দেখে নিচ্ছি কোথায় এসেছি আর কার বাড়িতে এসেছি আর কী কী তোমরা এখানে দেখতে পাবে, তো চলো ভেতরে গিয়েই তোমাদের সাথে কথা হবে। তো দেখো এই যে সোমনাথ দার বাড়িতে আজকে এসেছি, সোমনাথ দা কেমন আছো বলো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই আসলাম। অবশ্যই আসবেন আসবেন, আপনাদের জন্যই তো সবকিছু, আপনারা আছেন বলে তাই তো আমরা আছি, তাই তো আমাদের এত। এই হচ্ছে সোমনাথ দার বাড়ি, দেখে নাও সোমনাথ দা কিন্তু এই যে এখানেই রাখে কুকুর, বাচ্চাগুলোকে এখানে রাখে, ওখানটা আছে বড় কুকুর রাখে, হ্যাঁ এটা একদম ছোট একদম ঘরোয়া পরিবেশের মধ্যেই থাকে, সবাইকে ছেড়ে দেওয়া হয়, খোলা মেলার মধ্যেই থাকে ওরা, ঠিক আছে যতটা পারি ভালোভাবে রাখার চেষ্টা করি, বাকিটা সবাই তো সব পূরণ করতে পারে না, তবে যতটা পারি আমরা চেষ্টা করি। আচ্ছা আজকে যে তোমার বাড়িতে এসেছি, আজকে আমরা কি কি দেখতে পাবো? আজকে আমরা জার্মান স্পিচ দেখাবো, আর একটা কালচার ফর্ম আছে, একটা মোটামুটি ভালো নর্মাল আমাদের হোম বিট একটা ল্যাব আছে ভালো, এগুলো দেবো। তো বন্ধুরা চলো এবারে আস্তে আস্তে দেখে নি, নিয়ে এসছে দেখো কত সুন্দর একদম কিউট বাচ্চাগুলো দেখো। হ্যাঁ বলো সোমনাথ, বাচ্চা হচ্ছে জার্মান স্পিচ, হ্যাঁ ঠিক আছে, বয়স হয়ে গেল 40 দিন। আচ্ছা হ্যাঁ, একদিন কম হবে তো বেশি হবে না, যাই হোক তো আজকে তো দেওয়ার নেই, যে রাগ নেবে বা বুকিং করবে বা কাল পরশু নেবে 40 দিনে এজ হয়ে যাবে, ঠিক আছে। বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা একদম সাদা দুধের মতন ধপধপ করছে, দেখো দেখো একদম সাদা দুধের মতন ধপধপে ধপধপ করছে, কত সুন্দর কিউট দেখো। চারটেই ছেলে বাচ্চা আছে, চারটেই ছেলে, চারটেই ছেলে আছে দেখো, ছেলে কিন্তু সচরাচর এত পাওয়া যায় না, কিন্তু এখানে দেখো ছেলে আছে, কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে, তারপর ছেলে দেখাচ্ছি মুখগুলো দেখুন সুন্দর ছোট ছোট মুখ, ঠিক আছে এই দেখুন সবকটা একসাথে আছে, হ্যাঁ দেখো কত সুন্দর একদম কিউট বাচ্চা, দারুন। আর লোমের কোয়ালিটি তো বলতেই লাগবে না, দেখে নিচ্ছেন লোমের কোয়ালিটি কিরকম আছে এই বয়সে এই লোম, তাহলে বড় হলে কি হবে প্রত্যেকটা বাচ্চা দেখুন লোম একদম ফিট সাদা একদম দুধের মতন ধপধপে, হ্যাঁ একদম দেখো, আর টেলটা দেখো একদম বয়স হচ্ছে 39 চলে, হ্যাঁ ছোট মতো রিং হবে, অ্যাকচুয়ালি তো টেল এটা এরকম রিং হয়, হ্যাঁ শর্ট টেল বা এরকম কিছু এটা হয় না, যেটা হয় সেটা হচ্ছে মানে টেলটা আস্তে আস্তে বড় হবে তত রিং হয়ে যাবে, রিং একদম গোল মতন, হ্যাঁ গোল মতন হয়ে যাবে। আচ্ছা আপনাদের সামনেই রইল, আর হচ্ছে ডিয়ারমিং হয়ে গেছে, ঠিক আছে দুবার কোনো অসুবিধা নেই, যে নিয়ে যাবে সে ভ্যাকসিন করবে, এখনো দেরি আছে 15, ঠিক আছে আশা করছি 50-50 দিনে দিয়াইটাই বেস্ট হবে, ঠিক আছে এবার ছাড়ছি, এবার দেখুন বাচ্চাগুলো কিরকম অ্যাক্টিভ, বাকি আরেকটা আছে তো, হ্যাঁ আরো দুটো আছে, ওই দুটো ফিমেল আছে, আগে ফার্স্ট এই চারটা দেখি, চারটা দেখে না দেখো দেখো, সরি যা বাচ্চা কোলে দে দেখে না, খুব সুন্দর একদম কিউট একদম মুন্ডু বাচ্চা, প্রত্যেকটা অ্যাক্টিভ পাপি আছে, প্রত্যেকটা অ্যাক্টিভ, তোমরা আসলে আরো ভালো করে দেখে নিও একদম, অবশ্যই আমরা আমরা বলি যে ডেলিভারি আমাদের পক্ষে সম্ভব নয় বা আমরা করতেও চাই না, কারণ হচ্ছে ডেলিভারি করলেই কি হয় তার থেকে ভালো বাড়িতে এসে যদি খাওয়া দাওয়া টোটাল দেখে একদম হাঁটা চলা দেখো, কি হয় বলি বাচ্চার আমাদের বাড়িতে ঘন্টাখানেক সময় যদি উনি নিয়ে আসেন তাহলে বাচ্চার এরকম হাঁটা চলা একটি
ঠিক আছে, তার খাওয়া দাওয়া দেখলো, তাকে সমস্ত কিছু একসাথে চেক চেক করে তারপর নিয়ে যাও, তারপর নিয়ে দেখো। এবং উনি যদি মনে করে যে কোনো যে ডগ সম্পর্কে জানে বা কাউকে নিয়ে আসবে সাথে করে, অবশ্যই নিয়ে এসে বাচ্চা যেটা ইচ্ছা সেটা সে বেছে উনি নিয়ে যেতে পারেন। দেখো খুব সুন্দর সুন্দর সোনার দেখা যে কালেকশন আছে, তো তোমরা যদি নিতে চাও তো অবশ্যই দাদার দেওয়ার নাম্বারে কল করো, যত তাড়াতাড়ি কল করবে তত তাড়াতাড়ি কিন্তু পাবে, না হলে সেরে যাবে, কারণ বেশিরভাগ আজকে কিন্তু মেল আছে। হ্যাঁ মেল আছে এবং ফিমেলও আছে, আমি দেখাচ্ছি আরো ভিডিওতে, আমি দেখাচ্ছি দুটো ফিমেলও আছে। মেলটা কিন্তু পাওয়া যায় না সব সময়, হ্যাঁ দেখে না, কারণ মেলের চাহিদাটাই বেশি, ফিমেলের চাহিদাটা একটু কম, লোকে মেলটাই বেশি খোঁজে, তার জন্য দেখালাম যে মেল। দেখো সবারই হচ্ছে ছোট ফ্ল্যাট, তো মানে ফিমেল নিলে বাচ্চা হবে, ব্রিডিং করাতে হবে, আর একটা ঝামেলা থাকে, একটা ব্যাপার থাকে, তবে অনেকে যার যেরকম চয়েস, সেখানে আপনি আমি হস্তক্ষেপ করলে করা যাবে না। যাদের ছোট ফ্ল্যাট তাদের আমরা, আমার যেটা মত বলছে যে মেল নিলে সুবিধা হয় কি, ব্রিডিং এর করানোর ঝামেলা থাকে না, মেলটা থাকে না, হ্যাঁ ঠিক আছে। আবার আবার অন্য আর একটা সমস্যাও আছে, যেমন মেল নিলে একটা মিটিং দিলে ভালো হয় এইরকম ব্যাপার, আর আপনি যদি ফিমেল নেন তাহলে মিটিং যদি তাকে নাও দেন তাহলেও কোনো যায় আসে না। বন্ধুরা যাদের তোমাদের ধরো ছোট ফ্ল্যাট আছে, ছোট জায়গার মধ্যে রাখতে চাও, এই ধরনের পাপড়ি অবশ্যই রাখতে চাও, খুব সুন্দর দেখো, একদম বাড়িতে খেলা করবে, ছোটাছুটি করবে, হ্যাঁ বাচ্চা দেখো একদম পুরো ঠিক আছে, কোন রকম সমস্যা নেই। আর একটা কথা বলি, এরা হচ্ছে সেরেল্যাক্স খাচ্ছে, সাথে আমুল স্প্রে দুধ দেওয়া হয় এবং চিকেন রাইস প্র্যাকটিস করানো হচ্ছে। আচ্ছা দাদা একটা একটুখানি একটু বলো যে ধরো এই ধরো ফ্রিজ তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এত দুধ আর বেশি দিন খাবে না, খেতে শিখে যাবে তখন অবশ্যই দুধ বন্ধ, দুধ অ্যাকচুয়ালি দেওয়া যায় না যখন মায়ের থেকে খেলেও ইয়ে ঠিক আছে। আমরা এখন দিচ্ছি কেন, এটা প্র্যাকটিস করাচ্ছি বলে, এবার যদি ও দেখি দু চার দিন ভালোভাবে কন্টিনিউ খেতে শুরু করে দিল তখন তো আর তো দুধ দেওয়া যাবে না ওকে। আচ্ছা না আমি ওটা বলছি না, বলছি যে তো মাসিক খরচাটা কিরকম কি পড়া যায় একটু আইডিয়াটা দাও। এভারেজ আমরা যে একসাথে রাখছি সেটার হিসাব পাবো না, তবে ওষুধপত্র নিয়ে আপনি যদি হিসাব করে দেখেন মাসে হাজার খানেক টাকা খরচা আছে, মানে এদের পেছনে এক্সট্রা একটা হাজার খানেক টাকা খরচা আছে, তো এটা লোকে মেনে না, এটা কোনো মানে হ্যাঁ বাড়িতে থাকো, বাড়িতে বাচ্চা থাকলেও তো একটা, যত বড় হতে থাকো তত খরচা কমতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু মানে এটা সারা জীবন যত বছর বেঁচে থাকবে তা তো নয়, যত বড় হতে থাকবে যত ঘরোয়া খাবার তৈরি করে ওনারা খাওয়াবে তত খরচা কমতে থাকবে। আচ্ছা তো মোটামুটি একটা আইডিয়া দিলাম যে এদের মাসিক খরচা কত হতে পারে। আর একটা দাদা যে তোমার থেকে যদি বাচ্চা নেয় ধরো, এরপরে তো এদের নানান রকম রোগ ব্যাধি আসতে থাকে, ভ্যাকসিনের কোর্স থাকে অনেক রকমের, তো সেই সব যদি যারা নিয়ে যাবে তারা কি ফেসিলিটি পাবে যে কোথা থেকে কি করাবে না করাবে? অবশ্যই কন্ট্যাক্টে থাকবেন, উনি টাচে থাকবেন, আমরা যতটা পারবো হেল্প করবো, আমরা তো ডাক্তার নয়, তবে একে কবে ডিয়ারমিং করা উচিত কিভাবে করা উচিত সেটাও বলে, হ্যাঁ ওই সাজেশন জাস্ট উনি তো সব করবে, হ্যাঁ কোথা থেকে ভ্যাকসিন হবে, ফার্স্ট ভ্যাকসিনের পর কি ভ্যাকসিন হবে অবশ্যই গাইড করে দেবো, কারণ এগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করছি, আমাদের হয়তো মানে ডাক্তার নয় তবে আমরা যদি সুযোগ পান তো আজকেই দেখাবেন, নাহলে কালকে দেখাবেন, ভালো অ্যাক্টিভ পাপড়ি দিয়েছে কিনা, আমি তো ওই জন্যই বলি বাড়িতে এসে আগে দেখে নিয়ে যান, পাপড়িটা অরিজিনাল দিলাম কিনা কিছু না সেটা একবার যাচাই করে নেবেন অবশ্যই। দেখো মেল হচ্ছে 5,500 আর ফিমেল হচ্ছে 5,000, তো তোমাদের যদি পছন্দ হয় তো যত তাড়াতাড়ি সম্ভব সোমনাথের সাথে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো। দেখো এবারে ফিমেলের কন্ডিশনটা দেখে নাও, এই হচ্ছে ফিমেল বাচ্চা, চোখ মুখ নাক দেখে নাও, পাঁচটা একটু দেখিয়ে দাও, এই যে পাঁচ দেখো একদম। আচ্ছা কতটা হেলদি দেখো, একদম দেখো
খুব সুন্দর, রিল্যাক্স খাচ্ছে তো, তো এখন মোটামুটি চলবে কিছুদিন, ঠিক আছে, আস্তে আস্তে আমরা প্র্যাকটিসও করাচ্ছি। দুটো বাচ্চার মুখ দেখুন, দেখো একদম রসগোল্লা, একদম সুন্দর, একদম দেখো কলকাতার রসগোল্লা দেখে না, খুব সুন্দর, যেহেতু এরা সাদা রং আরো ওই জন্য আরো বেশি সুন্দর লাগে এদেরকে দেখতে, খুব ঠিক আছে, দেখো যাই হোক, আজকে আমরা ছোট থেকে বড় হলাম এদের সাথে, এরকম স্পিচ, জার্মান স্পিচ, এর ডিমান্ড 12 মাস 12 বছরই রয়েছে। আচ্ছা দাদা, এগুলো কি একদম হোম কালেকশন, তাই তো? হ্যাঁ, আমি আমার হোম ব্রিড, একদম। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, সোমনাথদা কিন্তু যা কালেকশনগুলো দেখায়, যা বাচ্চা দেখায়, সব কিন্তু একদম হোম ব্রিডের উপর দেখায়, কোনো রকম কিন্তু পাঞ্জাব বলো, হরিয়ানা বলো, এইসব রাজ্য থেকে দাদা কিন্তু এনে দেখায় না, ঠিক আছে, একদম কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব বাচ্চাগুলো হয় বাড়ি বাড়িতে, সেখান থেকে কালেকশন বেছে বেছে কালেকশন করে নিয়ে আসে, এটাই হচ্ছে সোমনাথদার একটা, যাই বলুন, তাতে আমরা দুটো পয়সা কমে দিতে পারি। এর আগেও আমি অনেক ভিডিও করেছি সোমনাথদার, কারণ হচ্ছে আমরা দুটো পয়সা কমে পাই, আপনাদেরও দুটো পয়সা কমে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, একদম, দামও কিন্তু একদম রিজনেবল প্রাইসে রাখে, আর পুরো একদম হোম ব্রিডের উপরে কালেকশন তোলে, কারণ আমরা যেখান থেকে বাচ্চা নিয়ে আসি সে বাড়িতে, আপনি যদি কেউ বলে, হ্যাঁ আমরা সবসময় নাম্বার দিই না, যদি ওনার মনে কোনো সন্দেহজনক কিছু হয় সেই বাড়ির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কথা বলে নেবেন যে এই বাচ্চাটা সোমনাথ থেকে এই বাড়ি থেকে নিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা এটা প্রশ্ন যেমন উঠলো, বলছি বাচ্চার বাবা মাকে যদি যদি কেউ চায়, বাবাকে তো সাধারণত দেখায় না, দেখায় না, কে কোথা থেকে মিটিং করে নিয়ে আসে, হয়তো মিটিং ভিডিও রেখে দেয় তারা, মাটাকে আমরা সামনে দেখতে পাই, মাটাকে তোমরা কিন্তু দেখতে পাবে যদি চাও, তবে তবে মা দেখার দরকার নেই, সোমনাথদা আছে একদম, আপনাদের আশীর্বাদ উপরওয়ালা আছে, সোমনাথদার একটা গুড উইল আছে, বড় জিনিসটা হচ্ছে বিশ্বাস, হ্যাঁ, এখনো পর্যন্ত ভঙ্গ করিনি, আর আমি কালো চেষ্টা করব যাতে বিশ্বাস, হ্যাঁ, এর আগেও আমার সোমনাথদার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, সেখানেও আরো অনেক ভালো ভালো ছোট হয়ে গেছে, আগে তো অনেক স্টকের ভিডিও করেছেন, ঠিক আছে, তো এখন বাড়ির জন্য আগামীকাল আপনাদের আশীর্বাদ রয়েছে, এত সব সমস্যা সবার আশীর্বাদ, আরো বড় জায়গায় আরো বড় জিনিস রাখার চেষ্টা করব, একটা সুখবর দেবো এখন না, পরে পরে পরে, ওটা থাক, সাসপেন্সে থাক, আরেকটা সুখবর আছে ওটা পরে দেবো, পরে ভিডিওতে ওখানে তোমাদেরকে বলবো। দেখে নেবে কিন্তু, এই না যে যেমন আমি তো এখন খাওয়া দেখাতে পারছি না, ঠিক আছে, যদি সকালবেলা সময় হাতে নিয়ে এসো, যদি সকালবেলা হতো আমি নিশ্চয়ই খাওয়াও আপনাদেরকে দেখাতাম। বাচ্চা শুনুন, বাচ্চা দুটো জিনিস দেখে নিয়ে অবশ্যই দরকার, এক হচ্ছে খাচ্ছে, তার মানে হচ্ছে বাচ্চাটা সুস্থ, ঠিক আছে, বাচ্চাটা যখন হাঁটা চলা দৌড়াদৌড়ি করছে তার মানে বুঝতে হবে বাচ্চাটা ফিট আছে, ফিট আছে, ঠিক আছে, যদি বাচ্চা অসুস্থ হয় এক তো খাবে না, খাবে না, দ্বিতীয় হচ্ছে একদম পোল্ট্রির মুরগির মতন বসে বসে ঝিমাবে, ঠিক আছে, সে বাচ্চা কখনোই দৌড়ঝাঁপ করবে, দৌড়ঝাঁপ করবে, ওই জন্যই বলি যে এসে দেখে নিয়ে যান। এবার অনেকে কি হয়, ডেলিভারিতে মানুষ বোঝে না, হ্যাঁ হ্যাঁ, চলে চলে এবার দেখো খেলবে, দেখো এই দেখো এইবারে খেলবে, তুই একটু ছটপট দেখা, দেখ এইবারে খেলবে, এই যাই যাই যাই, এবার তাল পেয়েছে, এই দেখ, এই হচ্ছে বাচ্চা একটি, এরপরে আরেকটু তোমরা সময় নিয়ে এসো, দেখো কোথায় চলে যাচ্ছে, আর একটু সময় নিয়ে এসো, এসে একদম দেখে, আমরা বলি যে আপনারা হাতে করে একটু টাইম নিয়ে এসে এক ঘন্টা সময় কাটান না, হ্যাঁ, দেখুন নিতে হবে না, যদি আপনার মনে যদি পছন্দ না হয়, জোর জবরদস্তি নয় যে আপনাকে নিয়ে যেতেই হবে, আপনি এসেছেন, আমরা বলি ঘুরতে আসুন আমাদের এখানে, হ্যাঁ, আসলেই যে নিতে হবে, এর কোনো পছন্দ নেই, বাড়িতে যে ছোটখাটো বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে ঘুরতে আসুন, বাচ্চা দেখে যান, এক মাস দু মাস পরে নেবে, একদম, ঠিক আছে, আসলেই নিতে হবে সোমনাথের কাছে, এরকম ব্যাপার নেই, হ্যাঁ, সোমনাথের বিরক্ত না, এটা আমার কাজ, এটা আমার শখ, সবকিছু, ঠিক আছে, আমার কোনো বিরক্ত ভাব নেই, দেখলেই যে নিতে হবে, আপনি আসলেন যে দেখলেন যে না, আপনার ভাবছেন যে যাবো দেখবো, এরকম খারাপের ব্যাপার নেই, আজকে দেখে যাবেন কালকে তবেই না কিনবেন। দেখুন মানুষ কি বলুন তো, ছবিতে অনেকক্ষণ অনেক কিছু দেখে, কিন্তু সামনে দিয়ে আসলে না তাকে দেখলে তার প্রতি একটা মায়া, তার প্রতি একটা ভালোবাসা সেটা লাগে, তখন সে বাড়ি থেকে চিন্তা করবে না, আজ নাহলে ঠিক আছে কদিন পরে গিয়ে নিয়ে আসবো, নিয়ে আসবো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা তো সোমনাথদা চলো এবার দেখে নিচ্ছি পরের বাচ্চাগুলোকে, আজকে আরো দুটো বাচ্চা আছে আমি দেখাচ্ছি, ঠিক আছে, এটাকে দেখে নাও, কালচার পম, কালচার পম, দেখো এই হচ্ছে কোয়ালিটি, দেখো মুখ দেখে নাও, কান দেখে নাও, লোমের কোয়ালিটি দেখো, ব্যাক সাইড দেখো, একদম
কালো গুলো তো উঠে যাবে, অবশ্যই উঠে যাবে। কালচার ফর্ম হচ্ছে তো মানে গোল্ডেন কালার আসবে, কেন স্পিচেরই ব্লাড লাইন ধরতে গেলে বাড়ি আসলে শান্তি মতন দেখে হাটে দেখো, হাটে কি আছে ওই ধরে দেখাবি, ঠিক আছে? বাড়িতে আসো, হাটে যাবো না, একটু সময় নিয়ে আসুন না আমার বাড়িতে। হ্যাঁ, বাড়িতে আসো। বিশ্বাস করলাম এরকম হলো, আমরা ওই জন্য বলি যে আমরা আমাদের বাড়িতে এসে দেখে নিয়ে যাই, আর আপনার মতো সেফটি সুন্দর ভাবে কেউ নিয়ে যেতে পারবে না, যত লোক দিয়ে আমি পাঠাই না কেন। তাই তো, হচ্ছে বাচ্চা দেখো একদম এরকম ধরে দেখে তারপরে কিন্তু নিয়ে যাবে। দেখো খুব সুন্দর মেল বলে না, মেল বাচ্চা আছে, বাড়িতে গিয়ে খেলবে, খুব সুন্দর বাচ্চাটার কোয়ালিটি। এই দেখুন পায়ের কালার, ইয়ে ঠিক আছে, একদম ছোট্ট বাচ্চা। ওজন কত হবে? এক কেজির কম বেশি হবে। দেখো একদম ছোট্ট খাট্ট বাচ্চা, যে চাইবে তাড়াতাড়ি আসবে। এক পিসি আছে কিন্তু, এক পিসি আছে, যত যে আগে কল করবে সেই পাবে। ঠিক আছে, সুন্দর কোয়ালিটি, কোয়ালিটি দেখো। আমি বলবো আমাদের তো এটা হোম বিট। হ্যাঁ আচ্ছা, এটা কোয়ালিটি বা ওইসব কিচ্ছু নয়। হ্যাঁ একদম হোম বিট। আচ্ছা ঘরের বাচ্চা তিনটে পেয়েছিলাম, দুটো দিয়ে দিয়েছি আর একটা আছে। কালারটা দেখান, শর্ট টেল, একদম শর্ট টেল, ঠিক আছে? টেলটা দেখুন এইটুকুনি। বাচ্চার বডি ওয়েট নানা করলে প্রায় 4 কেজির কাছাকাছি, 3 কেজি প্লাস, 3 কেজির উপরে আছে। বাচ্চার মুখটা দেখুন, দেখেছেন মুখটা, ঠিক আছে? অনেক রকম ভাগ আছে গোল্ডেন রিটিভারে, এটা রিচ কালারের ল্যাব্রাডর মেল পাপ্পি। মেল পাপ্পি দেখো, রিচ কালার আছে, এক পিসি আছে, যে আগে কল করবে সেই পাবে। কালার কোয়ালিটি নিয়ে কোন রকম মানে কিছু কথা হবে না, একদম সবটাই সামনে রয়েছে। বলে দাও বয়স 42 দিন, 42 দিনের বাচ্চা। কতটা দেখো, দেখো না 42 দিনের বাচ্চা, একদম ডিয়ারমিন কমপ্লিট, তাই তো? একদম। আচ্ছা শুধু পপি টিপি হবে, আপনার ডিএইচপি আইএল হবে, কোয়ালিটি এবার দেখুন বাচ্চা, মন সার্থক হয়ে যাবে। এই যে খেলাধুলা, এই যে দেখছেন, পচা স্টেলটাও যেরকম শর্ট, পা গুলো দেখুন, বোন টেক্সচার গুলো হাঁটছে, দেখুন বডিটা দেখেছেন তো, এই দেখুন।
খেলতে এরা খুব ভালোবাসে, অনেকে এরকম এসছে তো দেখুন, উনি ল্যাব নিতে এসছেন, জিএসডি থেকে এমন পছন্দের কাছে চলে গেলে আমি ল্যাব নেবো, আমি জিএসডি নিয়ে যাবো, এইরকম ব্যাপার। ওই জন্য মানুষ গেলে আপনারা আসুন, যেটা ভালো লাগবে সেটা দেখে নিয়ে যান। কালার কোয়ালিটি আপনার সামনে রয়েছে দেখুন, আমি সেটা দেখাচ্ছি, মুখের কোয়ালিটিটা দেখে নিন। কেন 12-14 বছর ওনাদের সাথে থাকবে, ঠিক আছে, তাতে উনি যদি ভালো দেখে নিয়ে যেতে পারে আমরা সব থেকে বেশি খুশি হব। হ্যাঁ, আর একটা কথা সেটাও বলার ছিল, যখনই চাইবে যেরকম একটা বাচ্চা নিয়ে যাব, তার আগে তোমাদের কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, সেটা হলো দেখো এদেরকে যে তোমরা নিয়ে যাবে সবসময় কথা মনে রাখবে যে মোটামুটি 14-15 বছর কিন্তু এদের দায়িত্ব নিতে হবে, সেই ভাবনাটা ভেবে তবেই কিন্তু আসবে। কেন শুধু শুধু এসে আজ ভালো লাগলো কালকে মানে এই মনোবৃত্তি নিয়ে আসবে না, যদি প্রপার তোমরা যদি এদেরকে রাখতে পারো, পুষতে পারো, এদের দায়িত্ব নিতে পারো, তবেই কিন্তু এসো, না হলে কিন্তু এসো না, শুধু শুধু এদেরকে কষ্ট দিয়ে লাভ নেই। আচ্ছা দামটা একটু বলো না। দাম খুবই কম, 9,999 টাকা। দেখো মাত্র 9,999 টাকা দাম লেগেছে। আচ্ছা এরপরেও কি কিছু হবে? অবশ্যই, আপনার চ্যানেলের নাম নেবে আমরা একটা ডিসকাউন্ট দেবো। আচ্ছা ঠিক আছে, কেন যেগুলো ছোট বিট ওগুলো তো খুবই সামান্য, 1,240 টাকা যাই হোক, তো ওতে খুব একটা বেশি তো আমরা কিছু করতে পারি না, তবে ল্যাবের জন্য বললাম যে আপনার চ্যানেলের নাম নেবে আমরা একটা ডিসকাউন্ট দেবো। অনেকে হয়তো রিকোয়েস্ট, অনেকে বলবেন যে কিছু কিছু বলতে, দেখুন অনেকে ম্যাক্সিমাম যারা আছে তারা বাস্কেট আনে না, ঠিক আছে, তাদেরকে স্পিচের সাথে দেখা যায় যে একটা বাস্কেট আমরা স্বেচ্ছায় গিফট করে দিলাম, ঠিক আছে, সেটাই দেবো এরকম কোনো গ্যারান্টি নাই, ভালোবাসার খাতিরে অবশ্যই আমরা একটা গিফট করবো, দাম হয়তো কমাতে পারলাম না কিন্তু একটা বাস্কেট আমরা দিতে পারবো। আচ্ছা, আর ল্যাবের ক্ষেত্রে কিছুটা একটু নেগোসিয়েশন একটু অবশ্যই করে দেবে, ঠিক আছে, তবে এটা কোয়ালিটি আছে, এটা আপনাকে এখনো দেখাচ্ছি, তখনও দেখাচ্ছি, পুরো বডিটা দেখুন, ঠিক আছে, বাচ্চাটার সাইজ গ্রোথ, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। এরপরেও যদি আরো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা সোমনাথকে ফোন করতে পারো। আমার পাঞ্জাটাই মাথাটা দেখুন, একটা আপেলের থেকে বড় আছে মাথাটা, এটা হচ্ছে হেড সাইজ একদম। এরপরে যদি কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই সোমনাথদার দেওয়ার নম্বরে, হ্যাঁ আমরা ডাক্তার নয়, যতটা পরামর্শ দিয়ে আমরা যতটুকু শিখেছি করে করে আমরা ততটুকুই জ্ঞান মানে করতে পারি, ঠিক আছে। তো বাচ্চা তো দেখলাম, এবারে এখানে আসবে কি করে একটু বলে দাও। হ্যাঁ, প্রথমত বলি আমাদের জায়গাটার নাম হচ্ছে ডানকুনি, আমাদের স্টেশনের নামও হচ্ছে ডানকুনি, আর আমাদের বাস স্ট্যান্ডও ডানকুনি নামেই পরিচিত। আচ্ছা ঠিক আছে, বাস স্ট্যান্ডে নামুন বা স্টেশনে নামুন, যেখানেই বলুন যে ডানকুনি পোস্ট অফিস যাব। আচ্ছা, ডানকুনি পোস্ট অফিসের পেছন দিকেই আমাদের বাড়ি। হ্যাঁ, আর বা আর একটা হচ্ছে বড় মাঠ আছে ডানকুনি স্পোর্টিং ক্লাব, ঠিক আছে, ডানকুনিতে নেবে এই দুটো পোস্ট অফিস বা স্পোর্টিং ক্লাব বললেই যে কেউ দেখিয়ে দেবে, দুটো একই জায়গা, একই জায়গায় একই জায়গায় আছে। তারপরে তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, অনেক কথা হলো, অনেকক্ষণ আড্ডা মারলাম, অনেকটা অনেক যাদের আছে তাদেরকে আশা করছি আগামীকাল বা 15 তারিখের পর থেকে আর একটু বেশি একটু জায়গা বড় হবে, এরকম আপনি যেটা বলেছেন পরে জানাবেন, অবশ্যই জানাবেন স্যার, যেটা সারপ্রাইজ থাকছে এটা পরের ভিডিওতে আমরা দেখাবো যে সোমনাথ দা কি করতে চলেছে। আচ্ছা, নাম ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে সোমনাথ দাস, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7980677624, ঠিক আছে, সোম থেকে শনি আমার বাড়িতে সবসময় যে কোনো টাইম যে কোনো সময় উনি এসে পাপি দেখে নিয়ে যেতে পারে। আচ্ছা, রোববার থাকে না, শ্রীরামপুর হাটেও দেখতে পাবে দাদাকে। কোনো অসুবিধা নেই, কোনটা দিবি ফাইনাল করো। কি আছে, তুই তো খুব ছটপটে রে, খুব ছটপটে, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, যা।
মন ভরে যাবে কোনটা ছেলে কোনটা নেবেন, যেটাকে ভালো লাগবে সেটাকে নি। আগে তো এটাকে বলে যেটা চয়েস করবে, কালচার ফর্ম তো স্পিচের ক্রস, এটা গোল্ডেন খেলার সময় আমি চিল্লাবে আর দুজন চলে এসে খেলতে বাচ্চা সব এই বলছিলাম কিছু কথা হলো মাঝখানে, এই দাদারা দিদিরা এসছে ঠিক আছে, তো এসেছিল সাদা স্পিচ নিতে, বললাম এরকম হয় মানুষের ক্ষেত্রে ঠিক আছে, নিয়ে যাচ্ছেন কালচার কম। বাচ্চা খাবে কি দেখে না, এতে আছে আপনার হচ্ছে ভাত আছে, মাংস আছে ঠিক আছে, একটুখানি আপনার ওই মুসুরির ডাল এই সমস্ত কিছু দিয়ে এত হাঁকপাক করে খাবে না, তাহলে দেখিয়ে দিলাম খাওয়া, কেন আমি যদি খাইয়ে পাঠাই না রাস্তায় বমি করবে, ওই জন্য এই খাবারটা আমি প্যাক করে দিয়ে দেবো, ওনারা বাড়িতে গিয়ে খাবে। আচ্ছা আচ্ছা, বাড়িতে গিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে তারপরে খাবে, রেস্ট নিয়ে দাঁড়ালে জল খাবে, জল এরকম ভাবে খায় না ওরা, ওই খাবারের সাথে মিশিয়ে দিতে হবে। ধরুন আপনার জিনিস এবার যা জিজ্ঞাসা করার আছে দাদা তুমি জিজ্ঞাসা করো না। আচ্ছা একটু দাঁড়া, এরকম ভাবে ধরো, ওকে এরকম ভাবে ধরো, তাহলে আর ও কিছু করতে পারবে। এই যে এই হলো হচ্ছে ডগ ধরার নিয়ম, ও আর নড়তে পারবে না, একদম সুন্দর ভাবে চলে যাবে, কৌশলটা দেখে না। আচ্ছা ভাই তোমরা কোথা থেকে এসছো? আমরা কেষ্টপুর থেকে এসেছি। কেষ্টপুর থেকে এসেছো তাই তো? আচ্ছা বাচ্চা পছন্দ হয়েছে তো? একদম সব খাওয়া দাওয়া সব জেনে নিয়েছো, কখন কি ডিওয়ার্মিং করতে হবে, ভ্যাকসিন কখন কি করতে হবে? আমি বলেছি কালকে ডাক্তার দেখিয়ে নেবেন, সারা বছর আছি, সুবিধা অসুবিধা যা কিছু হেল্প হবে আমরা করে দেবো। হ্যাঁ ওকে একটা ভালো ডাক্তার দেখিয়ে না, ওর একদম ডায়েট চার্টটা করে নিও। আচ্ছা বাচ্চারা খাওয়ার জন্য ছুটছে ঠিক আছে। আচ্ছা নামটা একটু বলো তোমাদের। আমার নাম হচ্ছে আকাশ মণ্ডল। আচ্ছা তোমার? আমার নাম মিষ্টি হালদার। মিষ্টি হালদার আর অনুপ শাহ, অ্যাঞ্জেল অনুপ শাহ, সব একই জায়গায় তাই তো? হ্যাঁ আমরা সব একই সব একই। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে রেখো, যত্ন রেখো, এটাই বলার। অবশ্যই তো আপনারা রিকোয়েস্ট করবেন, এই যে নিয়ে যাচ্ছেন বাচ্চা ভালো লাগে ওখান থেকে লোককে বলবেন, যাতে তোমার ইনস্টাগ্রাম থেকে ভিডিও দেখেই আসে। অবশ্যই অবশ্যই ঠিক, যত ভালো। আর নাম কিছু চয়েস করেছো? হ্যাঁ নাম না নাম এখনো মিকু বলতে পারো। মিকু, আচ্ছা বাহ খুব সুন্দর, দেখো এটাই দেখিয়েছি আপনার ভিডিওতেই দেখিয়েছি, একটু আগেই ভিডিও করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ তো দেখবেন ঠিক আছে।
দেখ কতটা ভালোবাসা সবটা হচ্ছে আপনাদের আশীর্বাদ উপরওয়ালার আশীর্বাদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফোন করবেন একদম আমরা ডাক্তার নই গাইড করে দেব এটা আমি চ্যানেল রাখুন আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই দিচ্ছি টাটা তো দেখো তোমরা যখনই আসবে এরকম একটু টাইম হাতে নিয়ে আসবে ওই যে দেখালাম তোমাদেরকে তোমরা এইভাবে একদম সব বাচ্চাগুলোকে বের করে একদম সময় নিয়ে ওদেরকে ঘুষে খেলা টেলা দেখে মোটামুটি দৌড়ঝাঁপ এগুলো দেখে বাছাই করে তবেই কিন্তু তোমরা নিও এই না যে আমি এখানে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদেরকে নিতে হবে এর কোনো কথা নেই কালেকশান কিন্তু অনেক আছে আরও থাকবে তোমাদের যে ডিমান্ড থাকবে সেই অনুযায়ী কিন্তু কালেকশান থাকবে না তার মানে না যে এই যে সেল হয়ে গেল তোমাদের এখন এই কালচার পাম্পটা দেখালো যে সেল হয়ে গেলো এ না আর কালেকশান পাবে হোমবিট কালেকশান কিন্তু অ্যারেঞ্জ করেই দেবে আর ভালো কোয়ালিটি সুস্থ বাচ্চাই তোমরা পাবে তো বন্ধুরা দেখবে সোমনাথদার বাড়িতে এসেছিলাম এসে তোমাদের এখানে কী কালেকশান ছিল কী কী আছে সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করিও আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এটাও আমাকে কমেন্ট করে জানিও আমার যথাসাধ্য যতটা সম্ভব হবে আমি তোমাদের সেই মতন ভিডিও করার চেষ্টা করবো আর একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের বাড়িতে যদি এরকম যদি হোমব্রিডের বাচ্চা থাকে ধরো তোমরা একটা পাপি পুষেছো আর তার লিটার হয়েছে বাচ্চা নেমেছে তো তোমরা যদি চাও যে এই চ্যানেলের মাধ্যমে সেটাকে প্রমোশন করবো তো অবশ্যই আমাকে ছোট্ট একটা ভিডিও পাঠাতে পারো সেটার মাধ্যমে করে দেবো আর না হলেও বাড়িতে গিয়ে আমি সরাসরি তোমাদের বাড়িতে গিয়ে এরকম ভিডিও বানিয়ে দেবো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই জানিয়ে এখানে শেষ করছি।